আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি রান্না করার জন্য পটল রান্না করব পটল দিয়ে ইলিশ মাছ তো পটলটাকে আমি ফার্স্টে ভেজে আলুটা পটল মাছ এগুলো ভেজে তারপরে ময় মশলা সব কিছু সুন্দর করে কষিয়ে পটলটা রান্না করে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে একটু ভালো করে ভেজে তারপরে পাট ভাজি করেছি তো আমার এখানে পটল ভাজি পটল রান্না হয়ে গিয়েছে ঢ্যাঁড়শ ভাজি কমপ্লিট করে ফেলেছি পাট শাক ভাজি রান্না করে ফেলেছি এগুলো আজকে ইফতারির আগে রান্নাটা শেষ করে ফেলেছি বিকেলবেলা আবার ইফতারির জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে এই হলো অল মাই ফ্রেন্ড আসলে প্রতিদিন রমজান মাসে রান্নার ব্লক করা দেয়া এটা আসলে কি আর বলবো তো বরাবরের মতো আমি বিকেলের কাজে এখন হাজির হয়ে গেলাম আমি একটু বাঙ্গি কেটে নিব শশা আর মালটা আর এই ছোট বেগুন অর্ধেকটা রেখেছিলাম এটা গতকালকে একটু বেশি হয়েছিল। তো এটা দিয়ে এখন আজকে বেগুনি করব। তো আমি এখানে বাঙ্গিটা কেটে ফেলেছি এখন মালটা শসা লেবু সব কেটে প্লেটে নিয়ে নিলাম তো আমি ইফতারের জন্য সব রেডি করে নিয়েছি এখন একটু খেজুরও নিয়ে নিচ্ছি তো এখন আমি একটু হালকা ভাজা পোড়ায় চলে যাব। আজকে তেমন কিছু ভাজা পোড়া করব না কিছু বেগুনি আর একটু পাকোড়া ভাজব আর হচ্ছে ই করব। পেয়াজু ভাজি করব। তো আমি সব বেসন টেসন মাখিয়ে রেডি করে রেখেছিলাম এখন আমি মুছ মুছে একেবারে খুবই ক্রিস্পি বেগুনিটা ভেজে নিচ্ছি আপনারাও আই হোপ চেষ্টা করবেন এইভাবে ক্রিস্পি করে ভেজে নেওয়ার জন্য আর আমি তো বলেছি বরাবরের মতো আগে যে আমি বেসনে চালের গুঁড়া সুজি বেসন এটা অ্যাপ্লাই করেছি তো যার ফলে আমার বেগুনি আলুর চপ এগুলো খুবই ক্রিস্পি হয় তো আপনারাও বাসায় এইভাবে বেসনটাকে প্রেজেন্ট করবেন তা আমি এখানে একে একে সমস্ত বেগুনিগুলো দিয়ে দিয়েছি এখন ভেজে নিয়ে উল্টিয়ে দিয়েছি অপর পিঠটা ক্রিস্পি করে ভেজে নামিয়ে নেব আর এখানে আমি একটু পুঁশাক কুচি আর হচ্ছে একটু আলু কুচি আর পাশে হচ্ছে কিছুটা আমি বেসন নিয়েছি আর চাট মশলা নিয়েছি জিরার গুঁড়ো কাঁচামরিচ এগুলো দিয়ে আমি ভালো করে এখন এটা মাখিয়ে নেব মাখিয়ে তারপরে এটা ভেজে নেব তো আমার এখানে বেগুনিটা ভাজা একেবারে হয়ে গিয়েছে এখন আমি একে একে এগুলো তেলটা ভালো করে ঝরিয়ে তারপর আমি নামিয়ে নেব অল মাই ফ্রেন্ড আমার সাথে যারা শুরু থেকে এখন পর্যন্ত আছেন সবার প্রতি আমার অনেক আন্তরিক কামনা আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমি সব সময় আর আমার চ্যানেলটির সাথে যারা শুরু থেকে এখনও আছেন সবার প্রতি আমি অনেক কি বলবো অনুগত আর যারা এখনও আমার চ্যানেলটির পাশে নেই আর আজকেই যাদের চোখে আমার ব্লগটি প্রথম পড়বে অবশ্যই আমার ব্লগটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে একটি ক্লিক করে দিবেন তাহলে আমার নিউ নিউ ব্লগের নোটিফিকেশনগুলো আপনাদের ইনবক্সে চলে যাবে তো এই আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বেগুনিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন পেঁয়াজুটা আমি একে সব দিয়ে দিলাম আর উল্টিয়ে দিলাম এখন এটা একদম মুচমুচে ক্রিস্পি হয়ে গিয়েছে আর এটা যদি আমি এক ঘন্টা দেড় ঘন্টা পরেও যদি ভেজে রেখে খাই এটা একদম মুচমুচে থাকে তো আপনারা এইভাবে বাসা ট্রাই করবেন আর আমি তো তিন প্রকারের ডাল ভাঙিয়ে গুঁড়ো করে নিয়েছি ওটা পেঁয়াজু ভাজার কিছু টাইম আগে ভিজিয়ে রেখে তারপর আমি পেঁয়াজুটা মাখিয়ে নিই সব কিছু দিয়ে তো এদিক দিয়ে আমার এই সবজি পাকড় আলু কুচি আর হচ্ছে পুঁসা কুচি দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু বেসন দিয়েছি তো এখন এটা একে একে আমি সবটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দেন তারপরে আমি ভাজার কাজ কমপ্লিট করে নিব আজকে এগুলোই ভাজবো আর কিছুই করব না এগুলো হালকা ভাজা পোড়া আর ফ্রুটস খেয়ে তারপর নামাজ পড়ে ভাত খেয়ে নিব। এই আসলে প্রতিদিন ভাজা পোড়া শরীরের জন্য অনেক ক্ষতিকর আমি চেষ্টা করি এক এক দিন এক আইটেম করার জন্য প্রত্যেক দিন ভাজাটা আসলে আমার নিজেরও ব্যক্তিগতভাবে পছন্দ না তো এই কি থাকেন আমার সাথে দেখেন ধৈর্য নিয়ে ফুল ভিডিওটি আর কেউ প্লিজ স্কিপ করে আমার ব্লগটি দেখবেন না ফুল ব্লগটি একটু ধৈর্য নিয়ে দেখবেন আই হোপ আশা করি আপনাদের হেল্প হবে কিছুটা হলে উপকার হবে তো ভিউয়ার্স আমার এই পাকোড়াগুলি খুবই মুচমুচে হয় আপনারা বাসে এভাবে ট্রাই করবেন আলুটাকে আমি একদম পাতলা করে চিকুন করে কুচি করে নিয়েছি তো আমার এই পাকোড়াটা ভাজা হয়ে গিয়েছে এটা অনেক ক্রিস্পি অনেক টেস্ট এটাতে চাট মশলাটা দেওয়া হয় এর জন্য আরও বেশি একটা অন্যরকম টেস্ট থাকে আর চাট মশলাতে আমরা জানি সবাই সব কিছু দেওয়া থাকে লবণ দেওয়া থাকে বিভিন্ন মশলার গুঁড়া সব কিছু অ্যাড থাকে তা আমি ডাইনিংয়ে চলে আসলাম এখন আর এখানে আমি শরবত গুলিয়ে নিচ্ছি আসলে এখন ঠান্ডা শরবত কেউই আমরা ওইভাবে খাচ্ছি না কারণ ঠান্ডা শরবতটা খাওয়া শরীরের জন্য ক্ষতিকর তো সেই জন্য আমরা একদম নর্মাল পানি দিয়েই খাচ্ছি তবে আজকে একটু আমার কাছে বেশি গরম লাগছিল তো এই বড় যে শরবতটা এটা চিনি মুক্ত আপনাদের ভাইয়ার জন্য আর এই দুই গ্লাসে আমি নিয়ে নেব আমাদের শরবতটা এটাতে আমি এই যে চামিচটি দিয়ে শরবতটি নাড়ছি এটা দিয়ে এক চামচ চিনি দিয়েছি আসলে আমরা সবাই চেষ্টা করছি চিনিটা একটু অ্যাভয়েড করব এই হচ্ছে অল মাই ফ্রেন্ড তো আমার ক্লাসে আমি এখন শরবতটা ঢেলে নিব আপনারা যে যেখানে থাকবেন সবাই সুরক্ষিত থাকবেন সাবধানে থাকবেন আমার পাশে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারাও যেন ভালো থাকেন সুস্থ থাকেন দীর্ঘ আয়ু নিয়ে থাকেন আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক মঙ্গল করুক আর এই করোনা ভাইরাস নামক ভাইরাসটিকে আল্লাহ বলালামিন অতি দ্রুতই যেন আমাদের সারা পৃথিবী থেকে নির্মূল করে দেয় এ বলে বিদায় নিব সো আমার অল ভিভার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ